ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাতকে ইডির তলব, আগামী মঙ্গলবার হাজিরার নির্দেশ। ফ্ল্যাট দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহানকে তলব করল ইডি। প্রতারণার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে 12ই সেপ্টেম্বর তলব করল ইডি। আগামী মঙ্গলবার তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তার সঙ্গেই তলব করা হয়েছে অভিনেত্রী রূপলেখা মিত্রকে। তাকে 13ই সেপ্টেম্বর হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তলব করা হয়েছে রাকেশ সিংকেও। গত সপ্তাহে মামলা শুরু করে ইডি। প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে ইডি মনে করছে নুসরাতকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। দিল্লি থেকে অনুমোদন পাওয়ার পরই তলব করা হয়। উল্লেখ্য, সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচারের প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর ছিলেন রাকেশ সিং, নুসরাত জাহান, রূপলেখা মিত্র সহ মোট 8 জন। সূত্রের খবর, বেশ কয়েকজন প্রবীণ নাগরিক ইডির দফতরে অভিযোগ জমা করেছিলেন। এবার সেই অভিযোগের ভিত্তিতে ডাক পড়ল নুসরাতের। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরার নির্দেশ দিতে বলা হয়েছে নুসরাত জাহানকে। সঙ্গে তলব করা হয়েছে সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিংকেও। সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার অধিকর্তা তথা ডিরেক্টর ছিলেন তিনি। আরেক ডিরেক্টর ছিলেন রাকেশ সিং। সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার অধিকর্তা তথা ডিরেক্টর ছিলেন নুসরাত জাহান। অভিযোগ, 2014 সালে তার সংস্থা 429 জনের কাছ থেকে 5,55,000 টাকা করে নিয়েছিল 3BHK ফ্ল্যাট দেওয়ার নাম করে। 9 বছর কেটে যাওয়ার পর আজও ফ্ল্যাট পাননি তারা কেউই। জানা যায়, প্রতারণার শিকার হয়ে প্রথমে থানায় যান ক্রেতারা। অভিযোগ, সেখানে সুরাহা না হওয়ায় ক্রেতা সুরক্ষা দপ্তরে দ্বারস্থ হন তারা। কিন্তু সেখান থেকেও কোনো পদক্ষেপ না করায় আলিপুর আদালতে মামলা করা হয়। তারপর গত আগস্টেই এই অভিযোগকারীদের নিয়ে ইডির দ্বারস্থ হয় বিজেপি। জানা যায়, কিছুদিন আগেই বিজেপির যুবনেতা শঙ্কুদেব পাণ্ডা এই প্রতারণার শিকার হওয়া মানুষগুলিকে নিয়ে ইডির দপ্তরে গিয়ে নালিশ জানিয়ে আসেন। নুসরাতের বিরুদ্ধে অভিযোগ ওঠে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীদের টাকা নিয়ে তিনি নিজের ফ্ল্যাট কিনেছেন। বিজেপি নেতা শঙ্কু পাণ্ডা এরকমই একাধিক তথ্য প্রমাণ নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরে গিয়ে অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ঘটনা তদন্তে নেমে বেশ কিছুদিন আগেই অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহানকে ডেকে পাঠিয়েছিল তদন্তকারী সংস্থা। যদিও নুসরাত জাহানের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি। সেই সাথে এর আগে সাংবাদিক সম্মেলন করে তিনি দাবি করেন, এই লোনের টাকা তিনি ফেরত দিয়ে দিয়েছেন। এই লোনের টাকা কেন এত বছর পর তিনি ফেরত দিলেন, এই বিষয়ে তদন্ত করতে 12ই সেপ্টেম্বর এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় নুসরাত জাহানকে। সূত্রে খবর, সেই সাথে সমস্ত নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে নুসরাত জাহানকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন গান্ধীলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাঁদ। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।